আসসালামু আলাইকুম সবাইকে, তুরিন কিচেনে জানাই স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চাইনিজ খাবার চিকেন চিলি অনিয়ন। এ ধরনের মজাদার নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। চিকেন চিলি অনিয়নের জন্য আমার লাগছে অনিয়ন। অনিয়নগুলো আমি ছিলে নিয়েছি আর মাঝখানটা কেটে নিয়েছি। আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে চিকেন চিলি অনিয়নের জন্য অনিয়নগুলো আপনারা নেবেন। এই যে মাঝখানে একটি আবরণ আছে, আবরণ অনুযায়ী আমি আলাদা আলাদা করে পেঁয়াজগুলো তুলে নিচ্ছি। দেখুন, পেঁয়াজ কিন্তু কাটলেই বুঝতে পারবেন একটা একটা পরত আছে, পরতগুলো আস্তে আস্তে খুলে নিলে হয়ে যায়। দেখুন আমি কিভাবে খুলে নিয়েছি। লাগছে 1 টিস্পুন রসুন কুচি, 1 টিস্পুন আদা কুচি, লাগছে কাঁচামরিচ। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন। আমি এখানে 4টি নিয়েছি। নিয়ে নিচ্ছি ক্যাপসিকাম। ক্যাপসিকামের এই সাদা অংশটি ফেলে দিবেন। ক্যাপসিকাম একটি মিষ্টি মরিচ, যদি না থাকে তাহলে স্কিপ করতে পারেন, থাকলে একটু খুব সুন্দর ফ্লেভার আসে। আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন রসুন বাটা। এখন দিয়ে দিয়েছি 1 পিঞ্চ টেস্টিং সল্ট, আপনারা যদি না খান তাহলে স্কিপ করতে পারেন। আর দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার 3 টেবিল স্পুন। চিনি দিয়েছি 1/2 টিস্পুন। ওয়েস্টার্ড সস দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন। সয়া সস দিয়ে দিচ্ছি 2 টিস্পুন। চিকেনগুলো আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম ওয়েস্টার্ড সস 1/2 টিস্পুনের চাইতেও কম। এটা দিয়ে ভালোমতো ম্যারিনেট করে রাখবো। আর মাংসের সাইজটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালোমতো মেখে নিব। আধা ঘন্টা ম্যারিনেট করে রাখলেই যথেষ্ট। বেশি বড়ও করতে যাবেন না, ছোটও করতে যাবেন না, কিউব কিউব করে কাটবেন। এখন আমি কড়াইয়ে 2 টেবিল স্পুন অয়েল দিয়ে দিচ্ছি। এতে দিয়ে দিব রসুন কুচি, রসুন বাটা, আদা কুচি দিয়ে একটু কিছুক্ষণ সামান্য ভেজে নিব। একটা খুব সুন্দর স্মেল আসবে, আপনারা যখন করবেন বুঝতে পারবেন। এরপরে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাংস। মাংসগুলো একটু ছড়িয়ে দিবেন যাতে একটার গায়ে একটা লেগে না থাকে, চাইলে হাত দিয়েও দিতে পারেন, এটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। মাংসগুলো একটু হালকা ভেজে নিব। হালকা বলতে কালারটা সাদাই থাকবে, ব্রাউন কালার করতে যাবেন না, কারণ চিকেন চিলি অনিয়ন একটু সাদা কালারই হয়। ব্রাউন কালার করলে এটা দেখতে ভালো লাগবে না। দেখুন আমি একটু হালকা ভেজে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি অনিয়ন। অনিয়ন দিয়ে মিনিট কয়েক একটু ভেজে নিব। পেঁয়াজগুলো যাতে নরম না হয় সেদিকে খেয়াল রাখবেন, শুধু মিনিট কয়েক একটু ভেজে নেবেন। এরপরে আমি দিয়ে দিব কাঁচামরিচ আর ক্যাপসিকাম। দিয়ে একটু নেড়ে নিব। এখন দিয়ে দিব গোলমরিচ। আমি এখানে কালো গোলমরিচ ব্যবহার করছি, আপনারা চাইলে সাদা গোলমরিচ ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে স্বাদের কোনো ডিফারেন্স হবে না। গোলমরিচ দিয়ে সামান্য একটু নেড়ে আমি যে মিশ্রণটি রেডি করেছি বাটিতে, এটাতে একটু সামান্য একটু পানি দিয়ে গ্রেভিটা তৈরি করে নিব।
বেশি ঘনও না বেশি পাতলাও না, এই পর্যায়ে ব্যাটারটি থাকবে। আর যেহেতু মাংসটা ম্যারিনেট করে নিয়েছি এরপরে ভেজে নিয়েছি, তাই মাংসটা খুব, আর মুরগির মাংস খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আপনারা জানেন। অল্প একটু পানি দিয়ে কিছুক্ষণ নেড়ে লবণটা দেখে আপনারা নামিয়ে নিতে পারেন। হয়ে গেল আমার চিকেন চিলি অনিয়ন। অবশ্যই চাইনিজ আইটেমের সাথে খেতে পারেন, পোলাওর সাথেও খেতে পারেন, আর ফ্রাইড রাইসের সাথে তো অবশ্যই। খেয়ে জানাবেন আপনাদের কেমন লেগেছে। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।